এসেছে, মুবারক ঈদ, মুবারক, মুবারক ঈদ, মুবারক ঈদ এসেছে। তাই ঈদকে সামনে রেখেই সিনে দর্শকদের জন্য তৈরি করা হয়েছে যৌথ প্রযোজনার দুইটি সিনেমা শিকারি ও বাদশাহ দা ডন। তোরে মাইয়া পটাই দিয়ে হইব, এইটা কি টুইস্ট বস? এই তো দেখছি হেভি ফিগার। যদিও দুটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান একই, কিন্তু নায়ক দুই বাংলার দুই সুপারস্টার। আর ঈদে হলে দর্শক টানার প্রতিযোগিতা মূলত এই দুই সুপারস্টারকে ঘিরে। আমি সাকিবকে মিট করেছি আগেও, সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। প্রতিযোগিতা থাকবেই, আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয় তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না। সেটা একে অপরকে হেল্প করে আরও কীভাবে বেটার করা যেতে পারে। কাজটা খুব প্রপার করার চেষ্টা করেছি, কাজটা খুব যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। আমার কাছে এই ছবিটা করতে গিয়ে ফার্স্ট টু লাস্ট সবসময় মনে হয়েছে যে আমি শুধু আমাকেই প্রেজেন্ট করছি না, আমি আমার ইন্ডাস্ট্রিকে প্রেজেন্ট করছি, আমি আমার দেশকে প্রেজেন্ট করছি। সিনেমা দুটির মধ্যে একটি রোমান্টিক অ্যাকশন ঘরানার আর অন্যটি কমেডিয়ান অ্যাকশন ঘরানার। যদিও বাদশাহ দ্য ডন হল পেয়েছে প্রায় 55টি আর শিকারি হল পেয়েছে প্রায় 100টি। কিন্তু সিনেমা দুইটি নিয়ে দুই সুপারস্টারের আত্মবিশ্বাস বেশ তুঙ্গে। দুজনেই আশাবাদী সব কিছুকে ছাপিয়ে তাদের সিনেমা সুপারহিটের তালিকায় জায়গা করে নেবে। আমি শিকারির ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে কোনো লেভেলের অডিয়েন্সের শিকারির সিনেমা দেখে অবশ্যই ভালো লাগবে এবং প্রাউড ফিল করবে যে আমি অনেকদিন পর একটি ভালো বাংলা সিনেমা দেখলাম, আমার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে। সিনেমা যখন রিলিজ করবে দুই বাংলার মানুষের ভালোবাসা সিনেমার প্রতি কতটা আসছে সেটা একটা দেখার জায়গাটা ছিল। আমি খুব এক্সাইটেড যে আমার জীবনে এরকম প্রথম একটা যৌথ প্রযোজনায় একটা সিনেমা হচ্ছে। ইতিমধ্যে শিকারি ও বাদশাহ টিজার সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে সাকিবকে দেখা গেছে একেবারেই ভিন্ন লুকে আর জিত রয়েছেন ঝলমলে খেলুড়ে মেজাজে। তাই সপ্তাহ শেষে ব্লকবাস্টারের ট্রাম্প কার্ডটা কার হাতে থাকবে তারই অপেক্ষায় সাকিব ও জিৎ ভক্তরা। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। শুনেছিলাম যে ইন্ডো বাংলা প্রজেক্ট হতে চলেছে, আমরা আগেও দেখেছি ইন্ডো বাংলা অনেকগুলো প্রজেক্ট হয়েছিল, আমার কোনোদিন করে ওঠা হয়নি। এই প্রথম সুযোগ এসেছিল এসকে মুভিজ জাজ মুভিজ দুজন মিলে যৌথ একটা প্রচেষ্টা, আমার বেশ ভালো লেগেছে। যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, তারপর কোইনসিডেন্টলি আমার প্রথম শিডিউলটাই বাংলাদেশে ছিল, প্রথম 5 দিনের কাজ বাংলাদেশে হয়েছিল। সুরমা লাগা রে, আতর লাগা রে।